কোথাও বাড়ির চালে, কোথাও আবার রান্নাঘরে ঘুরছে কুমির। গত 5 দিনে উদ্ধার বিশাল আকারের 10টি কুমির। চরম আতঙ্কে এলাকার বাসিন্দারা। বন্যা বিধ্বস্ত গুজরাট, বিভিন্ন এলাকা কার্যত এখন জলের তলায়। ভদোদরা, দ্বারকা, সুরেন্দ্রনগর, রাজকোট, আমরেলি সহ একাধিক জেলা জলের নিচে। তবে স্থানীয় বাসিন্দাদের কাছে বন্যার জল নয়, এলাকার মানুষের কাছে এখন নতুন চিন্তা অন্য কিছু। এলাকায় চারিদিকেই জল থই থই করছে, কোথাও হাঁটু বা কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের প্রয়োজনের খাতিরে। কিন্তু জলে পা দিতেই এখন ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। স্থানীয়দের মতে এলাকায় যেখানে সেখানে ওত পেতে বসে রয়েছে বিপদ। বিপদ যে শুধু পথে ঘাটে তা নয়, বিপদ ঢুকে পড়ছে ঘরে, কখনো বা ঘরের চালে। অবাক হচ্ছেন? জেনে নিন, সেই বিপদ হচ্ছে কুমির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাস্তাঘাট তো বটেই, এমনকি বাড়ির রান্নাঘর, কোথাও আবার বাড়ির চালের ওপর উঠে বসে আছে কুমির। পেল্লাই সাইজের সেই কুমিরের জ্বালায় এখন প্রাণ ওষ্ঠাগত এলাকার মানুষের। কি করবেন, কিভাবে রেহাই পাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন গুজরাট ভদোদরা এলাকার বেশিরভাগ অংশ। এলাকার বেশিরভাগ অংশ এখন জলের নিচে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বমিত্র নদীতে জলস্তর বাড়তেই লোকালয়ে ঢুকে পড়েছে কুমির। এলাকার মানুষের দাবি, এক একটি কুমির আয়তন প্রায় 10 থেকে 15 ফুট। রাস্তাঘাট, পার্কে, বাড়ির চালে, এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরেও ঘুরে বেড়াচ্ছে কুমির। কুমির সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। একেই বন্যায় কবলিত হয়ে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের, তার ওপর আবার কুমিরের উপদ্রব। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত 5 দিনে কমপক্ষে 10টি কুমির উদ্ধার করেছেন তারা। এরই মধ্যে 2টি কুমিরকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 8টি কুমির এখনও বন্দি করে রাখা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর জলস্তর কমলে তারপর কুমিরগুলিকে নদীতে ছাড়া হবে। স্থানীয় সূত্রে আরও খবর, গুজরাটের বিশ্বমিত্র নদীতে কমপক্ষে 300-এর বেশি কুমিরের বাস। স্থানীয় বনদপ্তর সূত্রে খবর, প্রতিবছরই বিশ্বামিত্র নদীর পাড়ের এলাকাগুলিতে নানান সময়ে কুমির ঢুকে পড়ে। বন্যার মরশুমে সেই কুমিরের উপদ্রব আরও বেড়েছে। বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ছে কুমির, দড়ি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। কোথাও আবার সাঁতরে বাড়ির চালের পরে উঠছে কুমির। গুজরাটের এমনই সব নানান ছবি এখন ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।